আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আমি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান বাদ ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও স্পেশালিস্ট কনসালটেন্ট ডিপিআরসি হাসপাত হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড শ্যামোলি রিং রোড পবিত্র ماہ রমজান মাস চলছে আলহামদুলিল্লাহ সিয়াম পালনের মাস এবং ইসলাম ধর্মের অন্যতম পবিত্র আর্য একটি মাস এ মাসের অনেক তাৎপর্য গুরুত্ব রয়েছে মোহানবুল্লা আলমিন বলেন হে মুমিনগণ তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা তাক অবলম্বন করো সুরা বাকারা একশো তিরাশি নম্বর আয়াতে ফাক বলেন মহানবুল্লাহ আলামিন বলেন রমজান মাস যাতে কুরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হৃদায়ত স্বরূপ এবং হৃদায়তের সুস্পষ্ট নিদর্শন বলি ও সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে মুসলিম শরীফে বর্ণনা আসছে রমজান মাসে জান্নাতের দরজাসমূহ সমূহ উন্মুক্ত করে দেওয়া হয় জাহান নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শিকলে বন্দি করে রাখা হয় মুসলিমে শরীফে সহি যে হাদিস সেটা এক হাজার নম্বর হাদিস সুনানে ইবনে মাজাহ সতেরোশো সাতচল্লিশ নম্বর হাদিসে আসছে যে ব্যক্তি কোনো রোজা পালনকারীকে ইফতার করায় সে ব্যক্তির জন্য রোজা পালনকারীর সমপরিমাণ পরিমাণ সোয়াব রয়েছে কিন্তু এর ফলে রোজা পালনকারীর সোয়াব বিন্দু মাত্র কমবে না সহি বুখারির হাদিস দুই হাজার আট নম্বর হাদিস যে ব্যক্তি রমজানে ইমানের সাথে সোয়াব্লাভের আশায় কিয়ামে রমজান অর্থাৎ তারাবির নামাজ আদায় করবে তার পূর্ববর্তী গুনাহাসমূহ মাফ করে দেওয়া হবে মাহানুবুল আল এমিন সুরা আল কদরের তিন থেকে চার নম্বর আয়াতে বলেন লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ ওই রাত্রিতে ফিরেস্তাগন ও রুহ জিবর আলুসলাম অবতীর্ণ হয় প্রত্যেক কাজে তাদের প্রতিপালকের অনুমতি ক্রমে মহানবুল আলমিন বলেন সুরা বাকারা তেতাল্লিশ নম্বর আয়াতে আর তোমরা সালাদ কায়েম করো জাকাত আদায় করো এবং রুকুকারীদের সাথে রুকু করো সহি বুকারির পাঁচ হাজার নম্বর হাদিসে আসছে রোজা ব্যতীত বনি আদমের প্রতি কাজ তার নিজের জন্যই তা আর এই রোজা আমার মানে আল্লাহ আল্লাহর আলমিন বলেন আল্লাহর জন্য আমি আল্লাহ নিজেই তার পুরস্কার দেব। আর রোজা পালনকারীদের মুখের গন্ধ আল্লাহর নিকট চেয়ে অধিক সুগন্ধিযুক্ত গ্রানের হাদিস প্রত্যেক গোলাম আজাদ পুরুষ নারী প্রাপ্ত বয়স্ক অপ্রাপ্ত বয়স্ক মুসলিমের উপর আল্লাহ রাসুল সাল্লাহাম সদ্গাতুল ফিতর হিসাবে খেজুর হোক বা জব হোক এক সা পরিমাণ আদায় করা ফরজ করেছেন এবং লোকজনের ঈদের সালাতের বের হবার আদায় করার নির্দেশ দিয়েছেন বুকারির পনেরোশো তিন নম্বর হাদিস মিসকাতুল মাসাবিহ উনিশশো পঁয়ষট্টি নম্বর হাদিস যে ব্যক্তি এই মাসে মানে এই রমজান মাসে একটি নফল ইবাদত করবে সে যেন অন্য মাসের একটি ফরজ আদায় করলো আর যে ব্যক্তি মাসে একটি ফরজ আদায় করবে সে যেন অন্য মাসে সত্তরটি ফরজ সম্পাদন করলো সই মুসলিমের হাদিস দুই হাজার রমজান মাসে সিয়াম পালন করার পরে সাওয়াল মাসে ছয় দিন সিয়াম পালন করা সারা বছর সিয়াম পালন করার সমতুল্য সুবাহান আল্লাহ তাহলে আমাদের এই পবিত্র মাহে রমজান এই মাসের গুরুত্ব মহানবুল্লা আলমিন আমাদের ধর্মগ্রন্থ এবং সর্বশেষ আসমানি কিতাব মজিদে সুস্পষ্ট করেছেন মহানবী রবি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম রমজান সম্পর্কে অনেক হাদিস ওনার ওনার উক্তি থেকে এসেছে এই রমজান মাস সিয়াম পালনের মাস চলছে আলহামদুলিল্লাহ আজকে প্রথম দিন তো এই মাসে আসলে আমি ডাক্তার হিসাবে আপনাদেরকে কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করি করব যেন আপনাদের উপকারে আসে এবং আমার ইহকাল এবং পরকালে কল্যাণ লাভের পাথে হয়ে থাকে সদ্গায় জারি হিসাবে থাকে আসলে এই সিয়াম পালনের যে মাসে আমি ইতিপূর্বে কিছু কোরআন কোরানুল মজিদের কোরআন মসজিদ থেকে উদ্ধৃত করেছি এবং কিছু হাদিস গ্রন্থ থেকে তো সেখানে যে উদ্দেশ্যে বলা হয়েছে এটা একটা সিয়াম পালন মাস মানে আত্মশুদ্ধির মাস আত্মশুদ্ধি আমরা কিভাবে করব আত্মশুদ্ধি বিভিন্ন গুনা করি আমরা বিভিন্ন প্রতিনিয়ত সে আত্মশুদ্ধি সেখান থেকে আমরা কিভাবে নিজেকে শুদ্ধি করব পাশাপাশি আমাদের শারীরিক মানসিকভাবে আমরা শরীরকেও কিন্তু কষ্ট দিই শরীরকেও আমরা রোগাক্রান্ত করি শরীরকে আমরা অনেক পেরেশানি দিই আমাদের এই রুহকে আমার আমাদের শরীরকে এই শরীরকে আমরা এই মাসে শুদ্ধি করব এই জন্যই এই মাস আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ শুধু যে মুসলমানদের জন্য তা নয় এই সিয়াম বা আমরা যেটা বলি ফার্স্টিং এটা নিয়ে হাজার হাজার গবেষণা হয়েছে মুসলিম যারা বিজ্ঞানী আছেন ইভেন কি জাপানি বিজ্ঞানী এই সিয়াম নিয়ে এবং এই মানে পানাহার বিহীন নিয়ে যেটা আমরা বলি নিয়ে উনি নোবেল পুরস্কার পেয়েছেন সো এটা প্রমাণিত ফাস্টিং না খেয়ে থাকা উপবাস থাকা বা রোজা রাখা যায় বলি না কেন এটা আমাদের যেমন আত্মশুদ্ধি করে পরকাল কল্যাণের জন্য পরকাল লাভের জন্য বেহস্ত লাভের জন্য তদ্রুপ ইহকালে আত্মশুদ্ধির একটা উপযুক্ত মাস আমরা এমন খাবার খেয়া খাই সারা বছর ভাজা পোড়া যত বাজে খাবার আছে আমরা বিভিন্ন পার্টিতে যাই ফুড খাই অনেক কিছুই খাই করে আমরা কি করি আমাদের লিভার নষ্ট করি আমাদের গ্যাস্ট্রোটেস্টনাল ট্র্যাক আমাদের যে খাদ্য নালী অন্ত কে ধ্বংস করে ফেলি আমাদের বাচ্চাদেরকে মোটা করে ফেলি আমাদের কোলেস্টেরল বেড়ে যায় আমাদের শারীরিক বিভিন্ন যে সিস্টেমগুলো আছে প্রত্যেকটা সিস্টেমকে আমরা আসলে ধ্বংস করে ফেলি আমরা এটা জুলুম করি আমাদের শরীরের উপরে এবং এই জুলুম নির্যাতন আমাদের শরীরের উপরে যখন পড়ে এবং সেটা ভাইস আমাদের মানসিক জীবন পারিবারিক জীবন সামাজিক জীবনের উপরে জুলুম হয়ে পড়ে বিভিন্ন ভাবে সো এই সিয়াম পালনের মাসে আমরা এই আত্মশুদ্ধি কিভাবে করব শরীরকে কিভাবে শুদ্ধি করবো জন্য আমাদের কিছু গাইডলাইনের প্রয়োজন প্রথমত গাইডলাইন হচ্ছে আমরা অবশ্যই সবাই পালন করব অনুযায়ী। আমরা এই বাজে খাবার অ্যাভয়েড করব। বাজে খাবার প্রসেস ফুড আমরা সবাই পরিত্যাগ করার চেষ্টা করব আমাদের বাচ্চাদেরকে খাওয়াবো না আমরা নিজেরা খাবো না আরেকটা নতুন কাহিনী শুরু হয়ে যায় এবং প্রতি বছর আসলে যে ইফতার পার্টি ইফতার পার্টি এটা কি আসলে সিয়ামের সাথে যায় কিনা আপনার একটু নিজেরই চিন্তা করেন আত্মশুদ্ধির সাথে যায় এখানে কি সিয়াম পার্টি কোন গরিবের আত্মশুদ্ধি হয় কোন সমাজের আত্মশুদ্ধি হয় কোন মানুষের ব্যক্তির আত্মশুদ্ধি হয় না অপচয় হয় শারীরিক মানসিক সব দিক দিয়ে এই তার পার্টি আরেকটা পার্টি শুরু হয়ে গেছে নতুন শুনলাম এটা নাকি সেহারি পার্টি মজার বিষয় সেহারি পার্টিও শুরু হয়ে গিয়েছে সো আমরা এই পার্টি বন্ধ করি এবং পার্টিতে যাওয়া অ্যাভয়েড করি আমাকে হয়তো বলবেন স্যার আপনি কি পার্টিতে যান না হ্যাঁ আমাকে প্রচুর অলরেডি দাওয়াত চলে আসছে পার্টি যেহেতু আমরা সামাজিক জীব সামাজিকভাবেই আমরা বিভিন্ন দাওয়াত পাই সামাজিকভাবে পার্টির চলে আসে সো এই পার্টি অন্তত আত্মশুদ্ধির জন্য আপনার এই যে শরীরটাকে নষ্ট করে ফেললাম আমরা সবাই বিভিন্ন বাজে খাবার খেয়ে আবারও রমজানে সেই খাবার সারা দিন উপবাস থেকে যখন নিজের শরীরটাকে আপনার কোষের জীবাণু যেগুলা খারাপ বর্জ্য পদার্থ গ্যাস্ট হলো ধ্বংস হয়ে গেল সিয়াম পালনের কারণে সেটাকে আবার আপনি ভরলেন বাজে খাবার খেয়ে সো আমরা এই মাসে ভাজা পোড়া এই যে আমরা যে ট্রেডিশনালি বাংলাদেশে চলে আসছে আমাদের পেঁয়াজের দাম বেড়ে যায় বেগুনের দাম বেড়ে যায় আমাদের গমের দাম বেড়ে যায় আটার দাম বেড়ে যায় তেলের দাম বেড়ে যায় বেড়ে যায় ডালের দাম বেড়ে যায় কারণ আমরা খাবার খাই সো আমরা আজকে থেকে এই খাবারগুলো অ্যাভয়েড করব। আমরা ইত্যাদিতে যেটা খাব মহানবীর আমাদের প্রিয় নবী রসুল্লাহ সাল্লা সাল্লাম খেতেন কি খেজুর খেজুর খেতে পারি আমরা আমরা দু তিনটা খেজুর খেয়ে পর্যাপ্ত খাবার পানি আমরা খেয়ে ফেলবো আমরা শরবত খাবো না চিনি বিষ বিষ মিশানো শরবত আমরা করব। আমরা খেজুর খেতে পারি অনেকে বলবেন স্যার বাংলাদেশের মানুষ আমরা খেজুর কিনে খেতে হবে কি খাবো বাংলাদেশে প্রচুর ফল আছে আমাদের সিজনাল ফল এখন তরমুজের সিজন চলছে আমাদের পেঁপে আছে আমাদের অনেক ফল আছে সিজনাল ফল মানে আমি যদি ফলের কবিতা কবিতা বলি জাম জামরুল কদ বেল আতা কাঁঠাল নারকেল তাল তমরুজ আমরা কামরাঙ্গা বেল পেয়ারা পেপে ডালিম জল পাই বড়ই দিলাম আর কি চাই এটা আমরা ছোটকালে মুখস্থ করেছি সো আমাদের আরো অনেক ফল বাদ পড়ে গিয়েছে কবিতায় হয়তো অ্যাড করতে হবে তরমুজ বিভিন্ন ফল কলা আমরা ফল খেতে পারি এই ফলে থাকে আমাদের যে পুষ্টি উপাদান যেটা আমাদের এখন দরকার গ্লুকোজ সো খুব দ্রুত এটা হয়ে যাবে এবং আমাদের এনার্জি পেয়ে যাবে আমরা ফল ফল খেয়ে পানি খেয়ে আমরা নামাজ পড়তে চলে যাব। দেন এসে আমরা কি খাবো আমরা রাতের খাবারটা একটু তাড়াতাড়ি খেয়ে ফেলবো রাতের খাবারের মধ্যে আমরা যে খাবারটা সাধারণত অন্য রাতেও খেতাম মানে রমজান মাস ছাড়াও বা দিনে দুপুরে যে খাবারটা খেতাম অল্প পরিমাণ ভাত এই ভাতের সাথে আমরা সবজি খাব ভেজিটেবলস যত প্রকার বাংলাদেশে ভেজিটেবলসের অভাব নেই আলহামদুলিল্লাহ হ্যাঁ ভেজিটেবলস খাবো এক পিস মাছ বা এক পিস মুরগি খাব এবং শোয়ার আগে আমরা প্রচুর পানি খেয়ে নিব আবার স্যারিতে আমরা কি খাবো সেহারিতে আমরা খেতে পারি সেম খেজুর বা যে কোনো একটা ফল বা টক দই সাথে আমরা একটু চিরা ভিজিয়ে খেতে পারি অথবা আমরা ভাত অল্প পরিমাণ ভাত ভাতের সাথে যে কোনো সবজি বা এক পিস মাছ বা ছোট মাছ বা মুরগি খেয়ে আমরা পানি খেয়ে নিব তাহলে আমাদের করণীয় এবং বর্জনীয় শারীরিকভাবে সুস্থ থাকার জন্য খুবই আমাদের জন্য উপকারে আসবে যারা অতিরিক্ত ওজনে ভুগছেন ওবেসিটিতে ভুগছেন খাবার সামনে আসলে আপনাদের নেশা হয়ে যায় খাবার খাওয়ার জন্য সিয়াম আত্মশুদ্ধির মাসে আপনারা এই মাসটাকে ব্যবহার করতে পারেন আপনারা সিয়াম পালন করবেন এবং ওই যে আমি ইফতার স্যারির মেনু দিয়ে দিলাম এইভাবে খান ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিচ্ছি এক মাসে আপনার পর্যাপ্ত পরিমাণ ওজন অনেকাংশে কমে আসবে যেটা আপনার শরীরের জন্য অনেক স্বাস্থ্যকর আপনার শরীর হালকা হয়ে আসবে আপনার ভালো লাগবে আপনি ব্যথা ব্যথা না আক্রান্ত থাকলে আপনি মুক্তি হয়ে আসবেন আপনার শরীরে বিভিন্ন হার্টের ডিজিজ কিডনি ডিজিজ বিভিন্ন রোগে আপনি যখন আক্রান্ত থাকবেন আপনি দেখবেন অনেকাংশি আপনি ভালো হচ্ছেন বা ইমপ্রুভ হয়ে আসছেন এই আত্মশুদ্ধির মাসে আমরা যেটা করব বেশি বেশি সালাত আদায় করব। নামাজ পড়বো সালাত আদায়ের মাধ্যমে আমাদের মহানবুল আলমিনের যে নৌকাট্ট লাভের আশা করি আমরা সেটাও পাবো এবং শারীরিকভাবে আমাদের কসরত হবে শারীরিক কসরতের আমাদের ফ্যাট বডি থেকে চলে যাবে আমাদের জয়েন্টগুলা মুভমেন্ট বাড়বে মোবিলাইজেশন হবে আমরা এটা করব এবং পাশাপাশি আমরা চেষ্টা করব সকালে ঘুম থেকে উঠে অন্তত বিশ থেকে তিরিশ মিনিট হাঁটা যদি সেটা সম্ভব হয় খুবই ইফেক্টিভ এবং এই সুন্দর মাস আর জীবনও পাবেন না প্রতি বছর আসলেই মাসটা খুবই আমাদের জন্য গুরুত্বপূর্ণ এই মাসে আমরা বেশি বেশি দান সদ্গা করব আমাদের এই মাসে আমরা ওভার এই যে পার্টি বাদ দিয়ে আমরা পার্টির টাকাটা বিভিন্ন গরিব যারা আছেন সমাজে নিম্নবিত্ত তাদেরকে আমরা দান করব আমরা ইহকাল এবং পরকালে অবশ্যই আমরা প্রতিদান পাব তো আমি আর আমি আর আমার এই টিপসটা বেশি দীর্ঘায়িত করতে চাচ্ছেন আপনাদের হয়তো বোরিং লাগতে পারে সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার ডিপিআরসি টিম আমার ফ্যামিলি মেম্বার আমাদের সবার জন্য আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম ও আহমতুল্লাহ আবারকাত আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল